কণ্ঠশিল্পী সুরকার ও সঙ্গীত পরিচালক পৃথ্বীরাজ মারা গেছেন। ধ্রুপদী সঙ্গীত ও ভিন্ন রকমের সুরের জন্য সঙ্গীত মহলে পরিচিত ছিলেন তিনি। সাম্প্রতিক সময়ে তার সুর করা বাজে স্বভাব গানটি দারুণ জনপ্রিয়তা পায়। 15 ডিসেম্বর ভোর 4:30টার দিকে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। সঙ্গীত পাগল পৃথ্বীরাজ কাজ করে গেছেন নিভৃতেই, উন্নত মানের কাজ করার স্বপ্ন দেখে গেছেন সবসময়। ভারত সরকারের আইসিসিআর বৃত্তি নিয়ে প্রখ্যাত সঙ্গীত গুরুদের সান্নিধ্যে নিজেকে করেছিলেন সমৃদ্ধ। মনে পড়লে অকারণ কাউকে বলা বারণ। দেশে ভালো কিছু করবেন বলে নিজেই প্রতিষ্ঠা করেন তার অডিও প্রযোজনা প্রতিষ্ঠান জিলাপি। এখান থেকে নানা ধরনের নিরীক্ষাধর্মী কাজ করতেন তিনি, পাশাপাশি চাকরি করতেন এবিসি রেডিওতে। সাম্প্রতিক সময়ে পৃথ্বীরাজের সুরে প্রকাশ পাওয়া বাজে স্বভাব গানটি পায় জনপ্রিয়তা। তিনি কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, অমিতাভ রেজা চৌধুরী, সামিউল ইসলাম সহ অনেক নামী ও জনপ্রিয় নির্মাতার সঙ্গে কাজ করেছেন। কথা ছিল সিনেমায় আরও নতুন কিছু কাজ করার, কিন্তু স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে পারলেন না পৃথ্বীরাজ। 15 ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই সঙ্গীত শিল্পী। ভোর 4:30টার দিকে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। প্রতিদিনের মতো স্টুডিওতে গিয়েছিলেন পৃথ্বী। 14 ডিসেম্বর রাত থেকে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও যখন তাকে পাওয়া যাচ্ছিল না, তখন স্টুডিওর দরজা ভেঙে পাওয়া যায় তার মরদেহ। যে চেয়ারে বসে পৃথ্বী নতুন সুর সৃষ্টি করতেন আর স্বপ্ন দেখতেন অসাধারণ কিছু করার, সেই চেয়ারে বসেই তিনি চলে গেছেন অদেখা লোকে। রোববার বাদ জোহর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় আজিমপুরে। আজিমপুর গোরস্থানেই চিরনিদ্রায় শায়িত হয়েছেন তরুণ সঙ্গীতশিল্পী পৃথ্বীরাজ। প্রতীক আকবর, বিজয় টিভি, ঢাকা।